আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলহি ও আসহাবিহি আমা সম্মানিত মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যে আমরা এখন জিলহজ মাস সামনে রেখে জিলকাত মাসে অবস্থান করছি জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যদিও জেলকাত জিলহজ দুটোই হারাম মাস এবং এর পরবর্তীতে মহারম মাস ও হারাম মাস আমরা আজকের এই ছোট্ট আলোচনায় জেলহাদ মাসে আমাদের কি করণীয় সেটি নিয়ে অল্প কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। জেলহাদ মাসের প্রথম দশ দিনকে রাসল সাল আলি ওয়াশাল্লাম আওয়াম দুনিয়া বলে উল্লেখ করেছেন একটি হাদিসের মধ্যে এবং জেলহাদ মাসের প্রথম দশ দিনের কিছু ইন্ডিকেশন এটা কিন্তু কোরআনেও এসেছে যেমন সুর আল ফজর মধ্যে বলছেন ওল ফেজরি ওলাইন আশর ফজরের শপথ এবং দশ রাত্রির শপথ দশ রাত্রির ব্যাপারে অধিকাংশ মুফাসরিন কেরাম বলেছেন এটা হচ্ছে আইয়ামুল আশর আয়াম আশর জিল মাসের প্রথম দশ দিন ইমাম ইবনু কেফিক রহমাহুল্লাহ বলেছেন এটাই হচ্ছে শুদ্ধ আর এছাড়া সুরা আল হাজের মধ্যে আমরা দেখি আল্লাহ তালা বলছেন ওয়েদ কুরুশ মাল্লাহ হিফি অ ইয়ে আলুম আল্লাহ মা রাজাক হুমিন দা হিমাদেল আল আম এখানে আল্লাহতালা বলছেন যে তারা যেন নির্দিষ্ট বেশ কয়েকটা দিনে আল্লাহকে স্মরণ করতে পারে এই জন্যে যে আল্লাহ তাদেরকে বাহিমাতা গবাদি পশু বাহিমাতুল আন আমের রিজেক্ট দিয়েছেন যেহেতু এখানে দশম দিনে কুরবানি করা হচ্ছে এবং আরো অন্য অন্য বড় বড় আমল এখানে আছে আছোমত্তশীকের মধ্যে কোরবানির মধ্য দিয়ে এই দিনগুলোতে অনেক রিজিক মানুষ প্রাপ্ত হচ্ছে যাই হোক আমরা কোরআনের দুটো আয়তের মধ্যেই কিন্তু আয়াম আশরের দিকে ইঙ্গিত পাচ্ছি আর সাহি বুখারির একটা হাদিস আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ম্যামিন তিনি বলছেন যে এই দিনগুলোতে এই দশ দিনের মধ্যে আমল করার চাইতে প্রিয় আর কোনো আমল অন্য কোন দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে নেই অর্থাৎ আল্লাহর কাছে এই দশ দিনের মধ্যে আমল করাটাই সবচেয়ে প্রিয় অন্য দিনগুলোতে আমল করাটা এতটা প্রিয় নয় এটা তিনি বলেছেন এবং ইমাম আহমেদের মুসনাদের মধ্যে আরেকটা বর্ণনা সহি হাদিসের আরেকটা বর্ণনায় যেটি ইবনে অমর আল্লাহ তালু থেকে এসেছে যে এই দিনগুলোর কাজ কি কাজের মধ্যে তিনি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলিল অতএব তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল অর্থাৎ লা লাহিল্লাহ বলো ওকবীর আল্লাহ আকবর বলো ওহমিদ এবং আলহামদুলিল্লাহ বলো তেকবীরের ক্ষেত্রে আমরা জানি যে একটা হচ্ছে তেকবীর আম ব্যাপক বা সাধারণ তেকবীর সেটা হচ্ছে আল্লাহু আকবর যে কোনো মুহূর্তে যে কোনো পথে ঘাটে সবখানে বলা আর আরেকটা হলো তেকবীরের খাস যেটা নয় তারিখ থেকে শুরু হয় সেটি হচ্ছে আল্লাহু আকবর আল্লাহু আকবর ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহু আকবর ওলিল্লাহ যেহেতু সাল্লাম বলেছেন এই দিনগুলোতে আমল করা সবচেয়ে উত্তম অথবা একজন মুসলিমের করণীয় হল এই দিনগুলোতে সেজন্য যত ভালো ভালো কাজ আছে যত বিশেষ বিশেষ এবাদাত আছে সেগুলো তারা করে তার মধ্যে একটা হচ্ছে যেমন সিয়াম নফল সিয়াম বাড়িয়ে দেওয়া যেতে পারে এবং বিশেষ করে যারা হাজি নন তাদের জন্য ইয়াম আরাফার সিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এক বছর আগের এক বছর পরের আপ মচন হয়ে যায় আরাফার দিনের সিয়ামের মধ্য দিয়ে সালাত নফল সালাত বাড়িয়ে দেওয়া দান খয়রাত সাদাকা এবং কুরবানি করা কুরবানি করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা যেহেতু আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আযামু আইয়ামি দুনিয়া ইয়াউমুন নাহর সুম্মা ইয়াউমুল ক্বির এই হাদিসটাকে শেখ আলবানী শুদ্ধ বলেছেন তার মানে হচ্ছে দুনিয়ার সবচেয়ে উত্তম দিন হচ্ছে কোরবানির দিন এবং তারপরে তার পরের দিনই আমলতের অর্থাৎ এগারোই জেলহাজ আর আরাফাত দিনের তো আমরা জানি এভাবে এই দিনগুলোতে আল্লাহর যে সমস্ত ইবাদত রাসুল সাল্লা সাল্লাম রেকমেন্ড করেছেন সেগুলোর মধ্যে কাটানো দান সাদাকা, সালাদ দোয়া এবং বিশেষ করে আমরা বলবো যে নাসুহ আন্তরিক তওবা করা সিনসিয়ার তওবা করা যেহেতু আল্লাহ বলছেন ইয়া হে লোকেরা তোমরা আন্তরিকভাবে তওবা করো মন থেকে তওবা করো যার মধ্যে কোনো মেয়েকি কোনো কিছু নেই অতএব আমরা আমাদের সমস্ত ভাই বোনদেরকে আহ্বান জানাবো যে এই দিনগুলোর ফজিলত জেনে নিয়ে আমরা যেন এগুলোকে ভালোভাবে কাজে লাগাই এবং বিশেষ করে যারা হজের মহান উদ্দেশ্যে এখন পবিত্র মক্কায় অবস্থান করছেন এবং আরও অনেক হাজিরা সেখানে যাবেন তারা প্রত্যেকেই মানাসেকুল আমরা ওল হজ হজ এবং অমরার মানসাক অর্থাৎ আমলগুলো যেন তারা সুন্না পদ্ধতিতে করেন বিশুদ্ধভাবে করেন আমরা সেদিকে আহ্বান জানাচ্ছি যারা হজে যাবেন না তারা যেহেতু হারাম মাসে অবস্থান করছেন একটা সম্মানিত মাসে সেটা জেলক হোক আর জেলহজই হোক কিংবা পরবর্তী মহারমী হোক এই হারাম মাসে অবস্থানের চেতনা নিয়ে আপনারা নিজ নিজ আবাসে নিজ নিজ ভূমিতে নিজ নিজ দেশে অবস্থান করবেন সমস্ত অন্যায়কে না বলবেন সমস্ত মিথ্যাকে না বলবেন সমস্ত ভুল বিভ্রান্তিকে না বলবেন এবং কারোর প্রতি কোনো জলম করবেন না এটাই হচ্ছে হারাম মাসের চেতনা যত ভালো বেশি বেশি ভালো কাজ করা যায় এবং মন্দ কাজ থেকে সর্বতভাবে বিরত থাকা যায় সোরা হাসুরের সেই আয়াতের আলোকে যেখানে আল্লাহ তালা বলেছেন আন রাসুল তোমাদের কাছে জানিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তিনি নিষেধ করেছেন তা সর্বতভাবে বর্জন করো আমরা এই আয়াতের আলোকে যদি আমল করি তাহলে হারাম মাসের চেতনা সংরক্ষিত হবে এবং আমাদের জীবন হবে সুন্দর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই লাইভ هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته